নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আমার আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। আর আশা করি আজকের ভিডিওটা তোমরা ভীষণ এনজয় করবে, আমিও কিন্তু খুব এনজয় করেছি। তো চলো, এখানে চিন্তা ভাবনা করছি যে কলা পাতা কোনটা কাটবো, নিচেরগুলো একদম ছোট আর ওপরেরগুলোতে আমার একদম হাতই যাচ্ছে না। তো প্রথমেই বলি, আজকের এই ভিডিওটা কিন্তু একজনের কথা মতো আমি করেছি, আমার এক মিষ্টি ভিউয়ার্সের কথা মতো। তো দেখো, বাইরে উঠোনের মধ্যে সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি, এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে। তো চলো, আজকে এই উঠোনের মধ্যেই করব শীতের, মানে এখন তো খুব বেশ গরম পড়ে গেছে দুদিন ধরে, একটা পিকনিক। তো আজকে আমার এই যে ব্যবস্থাটা, এইটা কিন্তু একদম মানে আমার একটা সুইট 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 ভিউয়ার্সের রিকোয়েস্টে। তো মিনময় দি আমাকে কমেন্টস করে বলেছে যে তোমার খুব ইচ্ছে হচ্ছে দেখতে, মানে বাইরে তুমি রান্না করো। সেদিন আমি ওই তুলেছিলাম না শাক, তারপরে টমেটো, মানে গাছের সমস্ত সবজি দিয়ে যে রান্নাটা করেছিলাম, তো সেদিনই বলছিল যে আমার খুব ইচ্ছে যে তুমি বাইরে গিয়ে, মানে বাইরে তোমাদের এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি আমি, তো সেখানে রান্না করো। তো তার রিকোয়েস্ট আমি ফেলতে পারি, বলো? তো সেই জন্য চলে এসেছি সব নিয়ে, সরঞ্জাম নিয়ে বাইরে রান্না করতে। তো চলো, কি রান্না করছি তোমাদের প্রথমে দেখাই যে আমি কি কি নিয়ে, এত সরঞ্জাম নিয়ে বসেছি, কি কি আছে। চলো দেখো, জ্বালানি হিসেবে হচ্ছে ইন্ডাকশন, আর এখানটায় নিয়েছি দেখো চাল, এখানটায় সবজি, জল, এখানটা সমস্ত মশলাপাতি নিয়ে এসেছি। তো এর মধ্যে এবার কি রান্না করব, নিশ্চয় তোমরা আইডিয়া বুঝেই ফেলেছো যে কি রান্না করছি। তো চলো শুরু করে দিই রান্না। প্রথমে মুগ ডাল, মুগ ডালটাকে হালকা করে ভাজবো, বুঝতেই পারছো খিচুড়ি রান্না করছি, খিচুড়ি করব, খিচুড়ির সাথে আরো অনেক কিছু করব, কি কি করব যতটা সম্ভব করার করব। আসলে আমার সেভাবে তো জ্বালানি নেই আর ইন্ডাকশনে বড় কড়াই নেই। তো খিচুড়িতে দেব ফুলকপি, ডালটা ভাজা হচ্ছে, ভাজতে ভাজতে আমি ফুলকপিটাকে কি করে দেব, কেটে নেব। তো বন্ধুরা, বুঝতেই পেরেছ শীতের মরশুমে আতপ চাল দিয়ে বানাচ্ছি খিচুড়ি, আর খিচুড়ির সাথে টিচুড়িও আছে, মানে আরও অনেক কিছু আছে। তো তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, পুরো পরিবেশটা মন্ত্রমুগ্ধ, চারিদিকে মানে ফুল গাছ এবং বেড়া দিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে এভাবে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই আইডিয়াটা আমাকে মৃন্ময়ী দিয়েছে, তো সেই আইডিয়ার উপর নির্ভর করেই ভাবলাম যে হ্যাঁ করাই যেতে পারে। তো চলো তৈরি করেই নিই। আর এই এইভাবে এত সুন্দর একটা পরিবেশ, মানে ওপরে একটা খোলা আকাশ, গাছপালা, হালকা একটা রৌদ্র, তবে রোদের তাপটা বেশ কড়া, ভীষণ বিরক্তকর লাগছিল, কিন্তু তবু বেশ ভালো লাগছিল, কারণ ঠান্ডার ইমেজটা তো একদম কমে যায়নি, সেই জায়গা থেকে বেশ ভালোই লাগছিল, অসুবিধে হচ্ছিল না। মেঘ
গেছিল পড়তে, আর মেয়ে ঘরে নেই, এদিকে আমি আর আমার হাজবেন্ড আছি, আর লিও আমাদের সাথে বাইরে বসে আছে, বেশ ভালো লাগছে। দেখো প্রথমে আমি ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নেব, তোমরা দেখলে চাল ডাল আগে আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করছি না, আমি করছি আতপ চাল দিয়ে। তো আমার ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, তো আমি ফুলকপি তুলে নেব। আর এদিকে লিও সেই তখন থেকে এইভাবে বসে আছে, আর আমার হাজবেন্ড তাকে না কিছু একটা খাওয়াচ্ছিল, তো বেশ ও চেটে চেটে খেলো। আর এর মাঝখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আতপ চালটাকে ভেজে নেব, এটা কিন্তু আতপ চাল, এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয়। তো এইভাবে তোমরা যদি চাল ভেজে নাও তাহলে কিন্তু মানে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। এটা আমি সর্ষের তেলে ভেজেছি, তোমরা সাদা তেল বা ঘিতেও ভেজে নিতে পারো। তো আমার আতপ চালটা ভাজা হয়ে গেছে, সেটাও আমি তুলে রেখে দিলাম। এবার আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম, খিচুড়ির জলটা গরম হোক। আর এদিকে আমি এখানে বাঁধাকপির তরকারি করে নেব, তো তার জন্য আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এটা আলুটাকে কষিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির দিকে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওই দিকে ইন্ডাকশানে যেহেতু আমার খিচুড়ির জল বসানো আছে এবং ফুটে গেছে জলটা, সেজন্য আমি এটাকে বাঁধাকপিটাকে চাপা দিয়ে চলে গেছিলাম। আর বাঁধাকপি তোমরা দেখলে ওইটুকুন, ওইটুকুন কিন্তু মোটেও নয়, এক কড়াই বাঁধাকপি ছিল, আমি বাকিটা আর ভিডিও করিনি। তো এদিকে এসে দেখছি আমার জল গরম হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দিলাম ভাজা চাল। আর গোবিন্দভোগ যদি চাল হতো তাহলে আমি আগে ডাল দিতাম, তারপরে ডালটা হাফ সেদ্ধ হওয়ার পরে দিতাম আমি চালটা, কিন্তু এটা যেহেতু আতপ চাল সেহেতু আমি চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আলুটা, আলুটাও সেদ্ধ হতে একটু সময় লাগে। শীতের দিনের এইভাবে শীতের সবজি দিয়ে আতপ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে যেন মনে হয় ভোগ খাচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা, যেরকম বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে ফোটাবো, আর সাথে একটা একটা করে আমি সব জিনিস যোগ করবো এতে, তোমরা দেখো একটা একটা করে। আশা করি এরকম খিচুড়ি তোমরা যদি এই শীত চলে যাওয়ার আগে বানিয়ে ফেলো তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগবে খেতে। এখানে শীতের সবজি বলতে আরও যে সমস্ত জিনিস পাওয়া যায়, যেমন শিম, বেগুন, মিষ্টি কুমড়ো, পালং শাক, সব কিছু দিতে পারো, কিন্তু আমার হাতের কাছে যা ছিল বা আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে করছি। তো এর মধ্যে আলু টালু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটোটা, তো কিছুটা সেদ্ধ হোক। আর দেখো আমি কেটে নিচ্ছি এর মাঝখানে বেগুন, কারণ হচ্ছে বেগুন ভাজা করব। প্রথমে বলেছিলাম যে বেগুনই করি, তো আমার হাজবেন্ড না করছে, কারণ হচ্ছে আমরা তো দেখলে গতকাল না তোমাদের সাথে বোধ হয় শেয়ার করা হয়নি, গতকাল আমরা লুচি খেয়েছিলাম, তো সেই জায়গা থেকে বলছে না এত তেল এত ভাজা খাবো না, তুমি বেগুন ভাজাই করো, বেগুন ভাজা তো বেশ তেল লাগে, তবুও বেগুনের থেকে অনেকটা কম। তো আমি বেগুনের মধ্যে লবণ, হলুদ এবং একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো, তাতে বেগুন ভাজাটা খেতেও ভালো লাগে আর তেলটাও কম টানে। আর এদিকে আমার খিচুড়িটা টকবক টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ফুলকপি, আলু, টমেটো তো আগে দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম মটরশুঁটিটা। খিচুড়ি যা যা ছিল সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার দেখো আমি খিচুড়িটাকে নামাবো, নামিয়ে রেখে এবার ওর ফোড়নের জন্য সমস্ত কিছু রেডি করব। তো চলো ফ্রাই প্যানটা বসিয়ে দিই, ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দেবো
সবার প্রথমে তেল, তোমরা যদি মনে করো সাদা তেল দেব বা ঘি দেব দিতে পারো, আমি কিন্তু এতে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এক এক করে এবার সব জিনিস ফোড়নের দেব, যেমন হচ্ছে শুকনো লঙ্কা, এখানে গোটা গরম মশলা আমি দিয়েছি, আর দিয়েছি দেব এর মধ্যে সাদা জিরে। তো সবগুলো মশলা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরে এক এক করে আমি আরও কিছু মশলা এর মধ্যে যোগ করব। তো তোমরা দেখো এর মধ্যে দিচ্ছি টমেটো, আর খিচুড়ির মধ্যে না আমি একটু আদা কুচো দিয়েছিলাম, মানে থেঁতো করা আদা, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। এবার একটু দিয়েছি জিরে গুঁড়ো, দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর একটুখানি দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দেখো খিচুড়ির কালারটা যা লাগছে না, দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি মিষ্টি, আর দেব একটুখানি ঘি পরিমাণ মতন। আর দেখো আমি যে পরিমাণে যে জিনিস খিচুড়িটা ব্যবহার করছি, সেই হিসেবে সেই অনুপাতে মশলাগুলো দিলাম, তোমরা তোমাদের মতন বাড়িয়ে কমিয়ে দেবে, ঠিক আছে? আর আমার গলার অবস্থা কিন্তু খারাপ, যে তোমরা তো বুঝতেই পারছো, যে একদম মানে নাকে কথা বলছি, কিছু করার নেই, কারণ এত ঠান্ডা লেগেছে, এখনও কমছে না। এবার ভেজে নিচ্ছি বেগুনগুলো, আর ওই দিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে, কলা পাতা কেটে এনেছিলাম, সবার প্রথমে দেখিয়েছিলাম তোমাদের, সেগুলোকে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমার ডান আজকের মতন খিচুড়ি, বাঁধাকপির ঘণ্ট, আর হচ্ছে বেগুন ভাজা। তো এবার জানবো যে কেমন হয়েছে খেতে, আর ঘরের সমস্ত কাজকর্ম সব তো একদম কমপ্লিট। এর মাঝখানে কুট্টি মানে মাসি এসেছিল, বাঁধাকপির তরকারি ভাত এগুলো খেয়ে গেছে, কারণ যেহেতু মাসি মুখাগ্নি করেছিল মেজোমাসির জন্য, এসে মেজোমাসিকে, তো সে কারণে খিচুড়িটা খাবে না। চলো এবার পরিবেশন করি। তো বন্ধুরা বুঝতে পারলে অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো টাটা।